নিখোজ ইঞ্জিনিয়ারিং ছাত্রের খোঁজে সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের। নিমালীপুরের বাসিন্দা ইঞ্জিনিয়ারিং ছাত্র তৃষিত বিশ্বাসকে খুঁজতে সিবিআই তদন্তের নির্দেশ। সিআইডির হাত থেকে মামলা নিতে সিবিআইকে নির্দেশ বিচারপতি রাজশেখর মান্থার। নিখোজ ইঞ্জিনিয়ারিং ছাত্রের খোঁজে এবার সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের। নিমালীপুরের বাসিন্দা ইঞ্জিনিয়ারিং ছাত্র তৃষিত বিশ্বাসকে খুঁজতে সিবিআই তদন্তের নির্দেশ। সৌভিক মজুমদার আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছে। সৌভিক, এতদিন মামলার তদন্ত করছিল সিআইডি, কিন্তু এবার রাজশেখর মান্থা বিচারপতি তিনি সিবিআইকে নির্দেশ দিয়েছেন এই গোটা বিষয়ে তদন্ত করতে, কি কারণে? দেখো, একদমই তার কারণটা হলো যে পরিবারের কাছে একটি ফোন এসেছিল এবং একটি চিঠি এসেছিল, যেই চিঠি এবং ফোনের সূত্রে তারা জানতে পেরেছিলেন যে এই নিখোঁজ হওয়ার পেছনে কোনো বাংলাদেশি যোগ থাকতে পারে বা বাংলাদেশের কোনো চক্র কাজ করে থাকতে পারে, এই ধরনের একটা আশঙ্কা পরিবারের তরফ থেকে প্রকাশ করা হয়েছিল। ফলত এর আগে তারা ইন্টারপোলের সাহায্যে বাংলাদেশ প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেন, কিন্তু সেখান থেকে বলা হয় যে বাংলাদেশের সঙ্গে ওই ফোন নাম্বারের কোনো যোগাযোগ নেই এবং এই ধরনের কোনো ফোন নাম্বারের অস্তিত্ব বাংলাদেশে নেই। ফলত এই মামলার জট যাতে আর না বাড়ে এবং দুই দেশের মধ্যে সমন্বয় রক্ষা করার জন্য সিবিআইকে এই মামলার ভার দেওয়া হয়েছে। মূলত 2019 সালের নভেম্বর মাসে নিউ আলিপুরের নিজের বাড়ি থেকে ইঞ্জিনিয়ারিংয়ের পড়ুয়া তৃষিত বিশ্বাস তিনি নিখোঁজ হয়ে যান এবং এই ঘটনার প্রায় 8 মাস পরে পুলিশের তরফ থেকে এফআইআর দায়ের করা হয়, এমনটাই আইনজীবীরা অভিযোগ করছেন। এবং তারপরে সেই মামলার ভার পুলিশের হাত থেকে সিআইডির কাছে আসে, কিন্তু এখনো পর্যন্ত তৃষিত বিশ্বাসকে খুঁজে বার করতে বা তিনি কোথায় আছেন সেই সম্পর্কে তথ্য জোগাড় করতে সিআইডি বা পুলিশ কেউই সক্ষম হয়নি। এর মাঝখানে যখন মামলা কলকাতা হাইকোর্টে বিচারাধীন, সেই সময় তৃষিত বিশ্বাসের বাড়িতে একটি ফোন আসে এবং সেই ফোন নম্বরে বলা হয় যে তারা তৃষিত বিশ্বাসের হদিশ দিতে পারবেন, এবং তারপরে একটি চিঠি পান, সেই চিঠিতেও একই ধরনের সূত্র দেওয়া হয়। এবং তারপরে পরিবার যখন খোঁজখবর নেয় এবং সিআইডি পুলিশের আধিকারিকদের সঙ্গে তারা যোগাযোগ করেন, সেই সময় বাংলাদেশের কোনো একটা যোগসূত্র থেকে থাকতে পারে এই মর্মে তারা কিন্তু আশঙ্কা প্রকাশ করেন। এবং তারপরে তদন্তকারী আধিকারিকদের পক্ষ থেকে তারা ইন্টারপোলের সাহায্যে বাংলাদেশের সঙ্গে যোগাযোগ করেন, কিন্তু বাংলাদেশের তরফে, প্রশাসনের তরফে খুব স্পষ্ট করে বলা হয় যে এই ধরনের কোনো নাম্বারের অস্তিত্ব বাংলাদেশে নেই। ফলত সেই কারণেই এখন ইন্টারপোলের সাহায্যে গোটা বিষয়টা তারা আগেও খতিয়ে দেখেছেন, এখন যাতে নতুন করে জট না বাড়ে এবং খুঁজে পেতে যাতে সমন্বয় সাধন করতে এটা যাতে গোটা বিষয়টা আরও সহজ হয়, সেই কারণেই মামলার ভার সিআইডির হাত থেকে নিয়ে সিবিআইকে দেওয়া হয়েছে। অবিলম্বে বলা হয়েছে সিআইডির হাত থেকে সিবিআই এই মামলার ভার গ্রহণ করবে এবং নিখোঁজ ইঞ্জিনিয়ারিং পড়ুয়াকে খুঁজে বার করার জন্য সব রকম চেষ্টা তাদেরকে করতে হবে। সৌমেন, ধন্যবাদ সৌভিক। চোখ রাখবো পরের খবরে। পূর্ব মেদিনীপুরে শুভেন্দুর পাল্টা সভা অখিলগিরির। শুভেন্দু অধিকারীকে আক্রমণ করতে গিয়ে ফের কুকথা বললেন অখিলগিরি। রাষ্ট্রপতির উদ্দেশ্যে কুকথার পর ফের কুকথা অখিলগিরি। গতকাল থেকে কিছু বোমের আওয়াজ চলছে এলাকায়। আতশবাজির আওয়াজ দেখিয়ে তৃণমূল কংগ্রেসকে ভয় দেখানো যাবে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় কাঁথিতে আসছেন, খুব দুঃখ পেয়েছেন শুভেন্দু। তার ঘরের সামনে মিটিং হচ্ছে, খুব দুঃখ পেয়েছেন। আমাকে বলে হাফ প্যান্ট মন্ত্রী। হাফ প্যান্ট মন্ত্রীর অর্থ ক্যাবিনেট নয়, আমি স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী। আমি যদি হাফ প্যান্ট মন্ত্রী হই তাহলে ওনার বাবা কি মন্ত্রী? শিশির অধিকারীকে দিল্লিতে কি মন্ত্রী করা হয়েছিল জিজ্ঞাসা করব। বিতর্কিত এবং কুকথা বললেন অখিলগিরি। গতকাল থেকে কিছু বোমের আওয়াজ চলছে এই এলাকায়। সন্ত্রাস করবার জন্য যিনি আগে ছিলেন কালকে এসেছিল তো মুখবেড়িয়াতে, লোক হয়নি, মাথা খারাপ হয়ে গেছে, তাই বলেছে যে আমাদের মিটিংটা ভরমুটি করে দেবে। তাই গতকাল আওয়াজ, আবার এখনো আওয়াজ চলছে। ওই আতশবাজি আওয়াজ দেখিয়ে তৃণমূল কংগ্রেসকে কোনো ভয় দেখানো যাবে না ভারতীয় জনতা পার্টি। ওগুলো কিছুদিন পরে অচল হয়ে যাবে। আমাদের লড়াই ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে, বাংলাকে যারা বঞ্চিত করছে বঞ্চনার প্রতিবাদে। তার জন্যই অভিষেক বন্দ্যোপাধ্যায় কাঁথিতে আসছে, খুব দুঃখ পেয়েছেন শুভেন্দু। তার ঘরের সামনে মিটিং হচ্ছে, কথায় কথায় বলে হাফ প্যান্ট মন্ত্রী, মানে আমি নাকি হাফ প্যান্ট মন্ত্রী? হাফ প্যান্ট মন্ত্রী মানে আমি ক্যাবিনেট নয়, স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী। তার আমি যদি স্বাধীন দায়িত্বপ্রাপ্ত হই মানে আমার উপরে তো মন্ত্রী নেই, আমি আমার দপ্তরে আমি একা মন্ত্রী। আমি যদি হাফ প্যান্ট মন্ত্রী হই তার বাবা তাহলে কি মন্ত্রী? শিশির অধিকারী কি মন্ত্রী দিল্লিতে করেছিল তাকে আমি জিজ্ঞাসা করতে চাই। মুখবেড়িয়ার লোক তাকে জিজ্ঞাসা করুন, তার বাবা তাহলে কি মন্ত্রী? তাহলে নেমটি মন্ত্রী হবে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন রাহুল সিনহা, বিজেপি নেতা। রাহুল বাবু, আপনি শুনলেন অখিলগিরির মন্তব্য, এই বিষয়ে কি বলবেন? দেখুন, বাংলা একটা প্রবাদ আছে,
ন্যাড়া বেলতলায় একবারই যায়, কিন্তু কিছু নির্লজ্জ ন্যাড়া আছে যারা বেলতলায় বারবার যায়। যে এই দুদিন আগে প্রকাশ্যে দুঃখ প্রকাশ করল, সারা বাংলা ছিছি করল, সেই লোকের বিন্দুমাত্র লজ্জা বোধ নেই? আবার সেই বাপতলা, আবার সেই কটু আক্রমণ, কুকথা বলতে শুরু করে দিলেন। তার মানে এই লোকটি কুকথার লগ্নেই এর সৃষ্টি হয়েছে, যার জন্য পরিবেশে, যে পরিবেশে মানুষ হন যিনি, পরিবেশ তাকে এমন ভাবে আঁকড়ে ধরে যে সেই পরিবেশের বাইরে তিনি আর বেরোতে পারেন না, ঘুরে ফিরে ওখানেই যান। সেই জন্য সেই পরিবেশ ওকে আসতে পিসতে ধরেছে। ওর মতো লোকের অন্তত পশ্চিমবঙ্গের মতো রাজ্যের মন্ত্রী থাকার যোগ্যতা নেই। ও অংশ মন্ত্রিত্ব থেকে ধন্যবাদ রাহুলবাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। শুভেন্দুর পাল্টা সভা করতে গিয়ে কুকথা বলেছেন অখিল গিরি, যদিও নিজের মন্তব্যের প্রেক্ষিতে সাফাই দিয়েছেন তৃণমূল বিধায়ক। শুনুন কি বলেছেন। হাফ প্যান্ট থেকে ছোট যেটা হয় সেটা তো তার নামই লোকে নেংটি বলে। তো আমার স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীকে যদি কেউ হাফ প্যান্ট মন্ত্রী বলে, তাহলে তার তার থেকে আরো ছোট হয় নেংটি মন্ত্রী, সেই জন্যই বলেছে। বারুইপুর কাণ্ডের ছায়া দিল্লিতে, গৃহকর্তাকে খুনের পর দেহ টুকরো টুকরো, স্বামীকে খুন স্ত্রীর, দেহ 22 টুকরো করার অভিযোগ ছেলে মেয়ের বিরুদ্ধে। तो ये वही ग्राउंड है जहां पे शव के टुकड़ों को डंप किया गया था, फेंका गया था जून के महीने में, और यहीं से पुलिस को वो टुकड़े मिले थे उस महीने में। मैंने उस जो घर है त्रिलोकपुरी में, उनका जो मकान है, वहां से यहां तक का सफर तय किया और पैदल हम यहां तक आए हैं, और हमें मात्र 4 से 5 मिनट का वक्त लगा यहां तक पहुंचने में, जो कि इस वक्त दिन का समय है, काफी ज्यादा ट्रैफिक है, आबादी है, लोग बिल्कुल रोड पे है, सड़क पे, उसके बावजूद हमें 4 से 5 मिनट का समय लगा। काफी आसानी से कुछ भी लेकर के यहाँ फेंकने या डंप किए जाना, मतलब आना पॉसिबल है, क्योंकि आसपास के जो मोहल्ले वाले लोग थे उन्होंने भी यही जानकारी दी कि कई बार जब एमसीडी की सड़कें लेट होती थी या उनको कूड़ा फेंकना होता था, वो अक्सर इस ग्राउंड का प्रयोग करते थे। तो किसी को शक भी नहीं होगा जब आप एक प्लास्टिक लेके इस तरीके का ग्राउंड का प्रयोग करते हैं। मैं एक बार तस्वीर उस तरफ दिखाती हूँ, अपने कैमरा पर्सन से बोलूंगी दिखाएं, तो वहां आपको नजर आएगा कि उस तरफ भी आपको कूड़े का छोटा छोटा पहाड़ नजर आएगा। सामने की एक बार आप तस्वीरें देखिए तो आपको मवेशी नजर आएंगे। आप थोड़ा पीछे जाते हैं जैसे कि हमने देखा, तो वहां भी आपको कूड़ा नजर आता है, यानी कि पूरा ग्राउंड एक बार देखा जाए तो हर तरफ कूड़ा फैला हुआ है।